বিচের পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি কি যেন একটা এখানে অদ্ভুত মনে হলো। তারপর আমরা সেখান থেকে বালু খুঁড়ে দেখি একটা স্টারফিশ। ওয়াও, আরে ধো একটু পানিতে। তারপর ওকে আমরা বালির ভিতর থেকে উদ্ধার করে যখন পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, আমি তো ওকে দেখে পুরাই অবাক, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম স্টারফিশ দেখলাম। কিউট, চলো আরে আমরা নিয়ে যাই। তো জীবিত না মৃত? তো জীবিত। স্টারফিশটাকে আমি নিয়ে আসতে চাচ্ছিলাম, বাট দেখলাম যে ও বেঁচে আছে, আর তাই আমরা ঠিক করলাম ওকে আমরা সমুদ্রে ফেরত দিয়ে দিব। হাঁটতেছো, দেখি ও কি করে। আহায়, ও তো আবার আটকায় যাবে এখানে ছেড়ে দিলে। ওকে বেশি পানিতে নিয়ে ছাড়া লাগবে। এবং ওকে সুন্দর করে ক্লিন করে আমরা আশেপাশে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আশেপাশে ছেড়ে দিলে ও বালিতে বারবার আটকে যাচ্ছিল, তাই আমরা ঠিক করলাম একটু দূরে যেখানে অনেক পানি সেখানে ওকে ছেড়ে দিব। এখন ওরে আমরা লুকিয়ে ফেলে দিব একটা নিরিবিলি জায়গা দেখে, যেখান থেকে মানুষ ওকে আর নিতে পারবে না। তুমি তোমার বাড়িতে চলে যাও, চলো ওকে দূরে ফালাইতে হবে। আবার যদি চলে আসে, আমার কষ্ট লাগতেছে। আই মিস ইউ স্টারফিশ। এবং বিচের পারে কিছু সাদা কাঁকড়া দেখেছিলাম যারা এরকম বালি খুঁড়ে খুঁড়ে ইনভিজিবল হয়ে যায়। ব্যাপারটা বেশ কিউট লেগেছিল আমার কাছে। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে বিচে ভেসে আসা কোনো সামুদ্রিক প্রাণীকে আঘাত করা যাবে না, এবং জীবিত থাকলে তাকে সুস্থভাবে গভীর সমুদ্রে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।